নিউ হরাইজন একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমরা পিরিয়ডিক টেবিলে পার্ট সিক্স ভিডিওতে আছি। দেখো, আগের দিন আমরা আয়নয়ন বিভব সম্পর্কে আলোচনা করেছিলাম, আয়নয়ন বিভব, আয়নয়ন এনথ্যালপি তার সংজ্ঞা বলেছিলাম, কিন্তু পর্যায় এবং শ্রেণী বরাবর কী রকম পরিবর্তন হয় সেটা সম্পর্কে আলোচনা হয়নি, এবং কীভাবে কোন মৌলের আয়নয়ন বিভব কত, কি কার আয়নয়ন বিভব বেশি, কার আয়নয়ন বিভব কম, পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর এরা ঠিকঠাক নিয়ম মেনে চলে কি না ইত্যাদি সম্পর্কে আলোচনা হবে। তো দেখো, প্রথমে আমরা দেখি যে আয়নয়ন বিভব পর্যায় এবং শ্রেণী বরাবর সাধারণত কীভাবে পরিবর্তন হয়। আমি সাধারণত কথাটা এই জন্যই বলছি যেখানে ব্যতিক্রম প্রচুর। আয়নয়ন বিভবের এখানে পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবরের অনেক রকম ব্যতিক্রম আছে। তো যেহেতু ব্যতিক্রম বেশি আছে, তাহলে এখান থেকে কোশ্চেন আসার চান্সটাও বেশি আছে, কারণ যেখানেই ব্যতিক্রম সেখান থেকে কিন্তু কোশ্চেনটা আসে। তো সেইগুলো নিয়ে আমরা ভালোভাবে পড়ব। তাহলে আয়নয়ন বিভব, আয়নয়ন বিভব এটা পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর সাধারণত কেমন পরিবর্তন হয় সেটা দেখি। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে কী হয় এবং উপর থেকে নিচের দিকে গেলে কী হয়। বলছে বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নয়ন বিভবের মান আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। তাহলে এদিক থেকে গেলে আয়নয়ন বিভব বাড়ে, বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচে নামলে ঠিক এর উল্টোটা হবে, কমে যাবে। আয়নয়ন বিভব কমে, ঠিক আছে। তাহলে দেখো, এটা হচ্ছে সাধারণ নিয়ম। এবার আয়নয়ন বিভবটা কী জন্য বাড়ে এটা দেখতে হবে। আমরা বলেছিলাম যে আয়নয়ন বিভবটা কী, অর্থাৎ কোনো একটা মৌল আছে, সাধারণ অবস্থায় আছে, গ্রাউন্ড স্টেট অবস্থায় আছে, তার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটাকে অসীম দূরত্বে স্থানান্তর করতে, অর্থাৎ বাইরে বার করে দিতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটা হচ্ছে তার ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, ফার্স্ট আইই। তো দেখো, আয়নয়ন বিভব বাম দিক থেকে যত ডান দিকে যাচ্ছি মানটা আস্তে আস্তে বাড়ছে কেন, এই কারণেই বাড়ছে যে আস্তে আস্তে যত আমরা বাম দিক থেকে ডান দিকে এগিয়ে যাচ্ছি পরমাণু ক্রমাঙ্ক বেড়ে যাচ্ছে। পরমাণু ক্রমাঙ্ক বেড়ে গেলে কেন্দ্রকের যে নিউক্লিয়াসের চার্জ, পজিটিভ চার্জ, সেই চার্জটাও কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে পজিটিভ চার্জ যদি বেড়ে যায়, তাহলে সেই পজিটিভ চার্জ যদি বেড়ে যায় তার বাইরের কক্ষপথও নতুন করে আসে না, কারণ একই পর্যায়ে বরাবর যদি আমরা এগিয়ে যাই তাহলে নতুন কক্ষপথের সংযোজন কিন্তু হচ্ছে না। ফলে কেন্দ্রকে চার্জ যেহেতু বাড়ছে, তাহলে ওই কেন্দ্রকে চার্জ বাড়ার জন্য বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলোর উপর আকর্ষণ বলটাও বেড়ে যাচ্ছে। আকর্ষণ বলটা যত বেড়ে যাবে, তাহলে তার বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রনকে আউট করা যাবে না খুব সহজে। যদি সহজে আউট না করা যায়, আরও বেশি তাপ দিতে হবে, আর যত বেশি তাপ দিতে হবে আয়নয়ন বিভবের মানও কিন্তু তত বেড়ে যাবে। যত বেশি তাপ দিতে হবে আয়নয়ন বিভবের মানটাও বেড়ে যাবে, কারণ আয়নয়ন বিভবটা সম্পূর্ণটা যে পরিমাণ তাপ ওই বিক্রিয়া গ্রহণ করছে সেটার উপর নির্ভর করে, ডেল্টা এইচ এর উপর নির্ভর করে, কিউ এর উপর নির্ভর করে বলেছি আমরা। তাহলে ওই জন্যই বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নয়ন বিভবের মান বাড়ে, উপর থেকে নিচে নামলে কমে কেন, ঠিক একই রকম ব্যাপার। উপর থেকে যত নিচের দিকে নামবে আস্তে আস্তে নতুন কক্ষপথের সংযোজন হবে, নতুন কক্ষপথের সংযোজন হলে সাইজটা বড় হয়ে যাবে ওই পরমাণুর। সাইজ যদি বড় হয়ে যায় তাহলে কেন্দ্রকের যে নিউক্লিয়াস এবং বাইরের কক্ষপথে ইলেকট্রনের উপর আকর্ষণ বল খুব একটা থাকবে না। যদি আকর্ষণ বল খুব একটা না থাকে, তাহলে কম শক্তি দিলেই কিন্তু সেই ইলেকট্রনটাকে তাড়িয়ে দেওয়া যাবে, অর্থাৎ আয়নয়ন বিভবের মানটা কিন্তু কমে যাবে, শক্তি কম দিলেই তাড়িয়ে দেওয়া যাবে। তাহলে সেই জন্যই এদিকতে দিকে গেলে আয়নয়ন বিভবের মান বাড়বে, ওপরতে নিচে নামলে আয়নয়ন বিভবের মান কিন্তু কমে যাবে। এই জিনিসটা আমরা বুঝলাম। এবার এটা হচ্ছে খুব জেনারেল কনসেপ্ট, খুবই জেনারেল কনসেপ্ট, এর মধ্যে ব্যতিক্রম ভুড়ি ভুড়ি আছে, ভুড়ি ভুড়ি ব্যতিক্রম, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করি, বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করলে পড়তে সুবিধা হবে। যেমন বেরিলিয়াম এবং বোরন এর মধ্যে আয়নয়ন বিভবের মান কার বেশি এবং কেন, বি ও বি এর মধ্যে, তোমরা কোশ্চেনগুলো লিখে রাখবে অবশ্যই, এটা কিন্তু একটা কোশ্চেন, বি ও বি এর মধ্যে কার আয়নায়ন বিভব বেশি এবং কেন।
এটা দেখতে হবে। দেখো খুব সাধারণভাবে বি এবং বি যদি পর্যায় বরাবর আমরা দেখি, বেরিলিয়াম আগে অর্থাৎ বেরিলিয়াম 4, তারপরে তো বোরন, বোরন 5, তাহলে আমরা জানি যে এদিক থেকে দেখে গেলে বাড়ে, তাহলে অ্যাকচুয়ালি বির বেশি হওয়া উচিত আয়নন বিভবের মান, কিন্তু এটা হবে না, এটা হবে না, এটা হচ্ছে একটা ব্যতিক্রম, এর মধ্যে ব্যতিক্রম আছে। কেন হবে না সেটা আমাদের দেখতে হবে যে ব্যতিক্রম কেন। এখানে বির অ্যাকচুয়ালি বেশি হবে, উত্তরটা অ্যাকচুয়ালি বির বেশি হবে বির চাইতে। দেখো আয়নন বিভবের সমস্ত উত্তর তোমরা ইলেকট্রন বিন্যাস দিয়ে করার চেষ্টা করবে, ইলেকট্রন বিন্যাস করবে সেই মৌলের পরমাণুর, সেই মৌলের পরমাণু ইলেকট্রন বিন্যাস করে সেই ইলেকট্রন বিন্যাস দিয়ে অ্যান্সারটা করার চেষ্টা করবে। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসটা করি, তাহলে বুঝতে পারবো বির যদি ইলেকট্রন বিন্যাস করি, বি হচ্ছে 4, তাহলে 1s 2s 1s 2 2s 2, আর বোরন এই যদি ইলেকট্রন বিন্যাস করি, বোরন হচ্ছে 5, তাহলে 1s 2s 2p, 2 আর 2 4 আগে 5, এটা হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস করে ফেললাম। ইলেকট্রন বিন্যাস করে তার সর্বশেষ কক্ষপথের যে ছবিটা হচ্ছে সেটা এঁকে ফেলবে, যে 2s2 এর ছবিটা কেমন হবে। 2s2তে এরকম দুটো ইলেকট্রন আছে, ছবিটা এরকম হবে। আর 2p1 কেমন ছবি হবে, 2p1 এই যে 2p তে একটা ইলেকট্রন ঢুকবে, ঠিক আছে। তাহলে এটা 2s2তে এমন ছবি হলো, আর 2p1 2px একটা ইলেকট্রন ঢুকেছে, বাইরের কক্ষপথে ছবিটা এঁকেছি। এইবার দেখো এই যে দুটো অরবিটালের ছবি আমরা এঁকেছি, এর মধ্যে দেখতে হবে সাই অরবিটাল কোনটা। দেখো আমরা জানি যে লাস্ট কক্ষপথ যদি ফুলফিলড হয়, সম্পূর্ণ পূর্ণ হয়, তাহলে সেটা খুব সাই হয়। তাহলে বেরিলিয়ামের 2s2টা ফুলফিলড, সম্পূর্ণ পূর্ণ, ফুলফিলড বা সম্পূর্ণ পূর্ণ বলবে, তাই এটি কী হবে, স্থায়ী, তাই এটি স্থায়ী হয়, স্টেবল হয়। কিন্তু এটা ফুলফিল্ড নয়, হাফ ফিল্ডও নয়, অর্থাৎ এটা অসম্পূর্ণ বলতে পারো, অসম্পূর্ণ। তাহলে অসম্পূর্ণ হলে এটা কম স্থায়ী হবে, ঠিক আছে। অস্থায়ী বলা যায় না, কম স্থায়ী বলতে পারো, এটাকে বলবে বেশি স্থায়ী। তাহলে যদি কোনো একটা অরবিটালের ইলেকট্রন বিন্যাস খুব স্থায়ী হয়ে যায়, তাহলে এটাকে হিট দিয়ে 2s2 থেকে একটা ইলেকট্রনকে কি খুব সহজে বার করা যাবে না, খুব সহজে কিন্তু বার করতে পারবে না, সহজে বার করতে পারবে না। কী জন্য, কারণ এটা ফুলফিল্ড হয়ে আছে, স্থায়ী হয়ে আছে, তাহলে বার করা যাবে, বার করতে গেলে অতিরিক্ত তাপ দিতে হবে, অতিরিক্ত তাপ দিতে হবে, তারপরে ওটা ইলেকট্রনটা বেরিয়ে যাবে, 2s2 থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, বি প্লাস হবে। তাহলে সেটা করতে গেলে অনেক বেশি শক্তির প্রয়োজন, আর অনেক বেশি শক্তি যেহেতু প্রয়োজন, আয়নেশন এনার্জির মানটাও বেড়ে যাবে। কিন্তু বোরনের ক্ষেত্রে, বোরনের ক্ষেত্রে কিন্তু এই 2p1 থেকে একটা ইলেকট্রনকে বার করা খুব সহজ, খুবই সহজ, কারণ এটা যদি বার করি তাহলে এটা স্থায়ী হয়ে যাবে, কারণ এর আগের অরবিটালটা স্থায়ী আছে, 2s2 আছে, ফুলফিল্ড আছে, তাহলে এটা কিন্তু বার করা খুব সহজ হবে। অর্থাৎ বোরনের ক্ষেত্রে একটা ইলেকট্রনকে বার করা খুব সহজ, অর্থাৎ আয়নন বিভবের মান কম, আর বেরিলিয়ামের ক্ষেত্রে কিন্তু খুব সহজ নয়, অর্থাৎ বেশি শক্তি দিতে হবে, ওই জন্য আয়নন বিভবের মান বেশি। তাহলে উত্তর হলো যে I1, আমরা কিন্তু I1 দিয়ে অ্যান্সার দেবো সাধারণত সমস্ত অ্যান্সারগুলো, ঠিক আছে। যতক্ষণ না I2 বা I3 কথা না বলবে, আমরা I1 ধরেই নেবো সবসময়। যে আয়নন বিভব কার বেশি বলেছে, এটা আমরা সবসময় প্রথম আয়নন বিভবের মানটাকেই ধরে নেব। তাহলে I1 কার বেশি হলো, বি ইজ গ্রেটার দ্যান বি, বেরিলিয়ামের কিন্তু বেশি হলো, উল্টোটা হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা নাইট্রোজেন ও অক্সিজেনের মধ্যে দেখি আলোচনাটা কেমন হবে। নাইট্রোজেন ও অক্সিজেনের মধ্যে কার আয়নন বিভবের মান বেশি এবং কেন, এখন আমরা নর্মালটা দেখে নিই। যে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে যদি আমরা ইলেকট্রন বিন্যাস, এই যদি পজিশনের অবস্থান দেখি, নাইট্রোজেন হচ্ছে 7, অক্সিজেন হচ্ছে 8, তাহলে নাইট্রোজেনের পরে অক্সিজেন আছে, তো হিসাব মতন পজিশনের বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নন বিভবের মান বাড়ে, হিসাব মতো অক্সিজেনে বেশি হওয়া উচিত, কিন্তু এটা হয় না, এর মধ্যেও একটা ব্যতিক্রম আছে, এটা ঠিক উল্টোটা হয়, যে নাইট্রোজেন ইজ গ্রেটার দ্যান অক্সিজেন হবে, নাইট্রোজেনে বেশি হবে, সেটা কেন, এটার উত্তরও আমরা ইলেকট্রন বিন্যাস করলে বুঝতে পারবো। তাহলে নাইট্রোজেন 7, 1s 2s
2p, 2 আর 2 4 আর 3 7 নাইট্রোজেন আর অক্সিজেন 8 1s2